কাশির সঙ্গে দম বন্ধ হয়ে আসার একটা প্রবণতা থাকে। হঠাৎ করেই কাশি ওঠে এবং সেই সঙ্গে শ্বাসকষ্ট, বা এটা হতে পারে যে যখন হাঁটাচলা করছেন বা সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন, ভারী কোনো পরিশ্রমের কাজ করছেন, তখন যাদের বুকে কফ জমা রয়েছে তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। আবার কারো কারো পুরাতন শ্বাসকষ্ট থাকে। এই ধরনের রোগ থেকে রক্ষা পেতে হলে আমরা খুব সহজেই একটি ঘরোয়া নুস্কা তৈরি করে দেখাবো আপনাদের আজ। এই ঘরোয়া নুস্কাটি বহু পুরাতন, কাজেই সেই নানি দাদির আমল থেকে ঘরোয়াভাবে বহু মানুষ এই নুস্কা সেবন করে শ্বাসকষ্ট, পুরাতন কফ, বুকে জমাট বাঁধা কাশি ইত্যাদি দূর করে সুস্থ হতে পেরেছে। কাজেই আপনি যদি সঠিকভাবে তা তৈরি করে গ্রহণ করতে পারেন, নিশ্চয়ই আপনিও উপকৃত হবেন। তাই ভিডিওটি সম্পূর্ণভাবে ফলো করে এই নুস্কাটি তৈরি করুন। আর এই নুস্কার বিশেষত্ব হল তা দিনে একবার তৈরি করলে সারা দিন তিনবার সেবন করতে পারবেন। কাজেই এটি তৈরি করা যেমন সহজ, তেমনি সেবন করাও সহজ। বন্ধুরা, আজকের নুস্কাটি আপনি যখন তৈরি করবেন এবং যখন ফল পেয়ে যাবেন, তখন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। কারণ আপনার মতো এই রকম ভয়ঙ্কর রোগে যারা ভুগছেন, তারাও যেন খুব সহজেই এই ধরনের রোগ থেকে নিষ্কৃতি পায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমাদের এই নুস্কায় অবশ্যই লং ব্যবহার করতে হবে। লং বা লবঙ্গ আমরা কিন্তু ফুলওয়ালা ব্যবহার করব, কিন্তু তার মানে এই নয় যে আমরা এতগুলো লবঙ্গের ব্যবহার আজ করব। এখান থেকে মাত্র কয়েকটি লবঙ্গ আমাদের লাগবে। শুধুমাত্র এই কথাটি খেয়াল রাখবেন যে লবঙ্গ যেন অবশ্যই ফুলওয়ালাই হয়। এই ফুলওয়ালা লবঙ্গ কাশি শ্বাসকষ্ট দূর করতে খুব দ্রুত কাজ করে, সেই সঙ্গে বুকে জমাট বাঁধা কফকে তরল করে বের করে দেয়। একই সঙ্গে যে সকল মানুষ বাতশ্লেষ্যা প্রকৃতির, অর্থাৎ আয়ুর্বেদ শাস্ত্র মতে যদি আপনি বাতশ্লেষ্যা প্রকৃতির হয়ে থাকেন, তাহলে এই লবঙ্গ আপনার শরীরের বাত ব্যথাকে দূর করবে, পেটের বায়ু কমাবে, অর্থাৎ গ্যাস অ্যাসিডিটিকে দূর করতে পারবে। প্রথমে আমি এমন একটি পাত্র নিয়ে নিচ্ছি যে পাত্রে আপনি চা প্রস্তুত করেন, অথবা যে পাত্রে আপনি এই রেমিডিটি বা নুস্কাটি তৈরি করতে পারবেন। এরকম একটি স্টিলের পাত্র নিয়ে নিচ্ছি। এর ভেতরে আমি নেব এই এতগুলো লবঙ্গ। এই লবঙ্গগুলো নিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি যোগ করব বিশুদ্ধ পানি। আমি এই রকম এক কাপ পানির ব্যবহার করছি। বুঝতে পারছেন যে কতটা পানি আপনাকে সারা দিনের জন্য নিতে হবে। এই পরিমাণ পানি নিলে আপনি সারা দিনের নুস্কাটি প্রস্তুত করতে পারবেন। এবারে এর মধ্যে আপনাকে যেটা নিতে হবে তা হচ্ছে আদা। আদা বা জিঞ্জার, এটি সবসময় আমাদের শ্বাসকষ্ট, পুরাতন কাশি, কফ, সর্দি এবং জ্বর দূর করতে খুব ভালো কাজ করে। আদাটা আমি এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন, অথবা যে কোনো কিছুর সাহায্যে একটু থেতো করে নিতে পারেন। আর আদাটা নিতে হবে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ। এই রেমেডির সঙ্গে আদা এবং লবঙ্গ ছাড়া আমি মাত্র আর 2টি উপাদানে মিশাবো। এই 2টি উপাদান কি এবং এই 2টি উপাদানের গুরুত্ব কতখানি যখন আপনারা দেখতে পাবেন, তখন নিশ্চয়ই বুঝে যাবেন। আদাও কিন্তু একই সঙ্গে আপনার বাত ব্যথাকে দূর করবে এবং পেটে গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যা থাকলে তাও দূর করতে পারবে, রক্ত পরিষ্কার করবে। এবং সেই সঙ্গে যাদের লিভারের রোগ রয়েছে তাদের জন্য এই নুস্কাটি খুবই উপকারী। লবঙ্গ এবং আদা লিভার রোগ দূর করে থাকে, এবং যাদের আগে জন্ডিসের মতো রোগ ছিল, তাদের যদি কোনো ধরনের লিভারের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, ইনফেকশন থাকে, সেই ধরনের ইঞ্জুরিকে একেবারে দূর করে লিভারকে সুস্থ করে তুলতে পারবে আদা এবং লবঙ্গ একত্রে। গ্রেট করা আদাটা এই পানির মধ্যে পুরোটা আমি দিয়ে দিচ্ছি।
এবারে এটা আমাদেরকে গরম করে নিতে হবে। কেবল খেয়াল রাখতে হবে যে গ্যাসটা যেন খুব জোরে না জ্বালানো হয়। খুব জোরে জ্বালালে পানিটা দ্রুত শুকিয়ে যাবে, কিন্তু আপনার যে নুসখাটি তা সঠিকভাবে প্রস্তুত করতে পারবেন না। গ্যাসটা আস্তে দিয়ে এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে এর মধ্যে আরেকটি উপাদান আমরা মিশিয়ে নিচ্ছি। মাত্র এক মিনিটের মধ্যে পানিটি সম্পূর্ণ ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি তুলসী পাতা। পরিষ্কার 5-7টি তুলসী পাতা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। আমি 6টি তুলসী পাতা এখানে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি একই রকমভাবে। সম্পূর্ণ ফুটে গেছে। যখন দেখবেন যে পাতাগুলো একদম নরম হয়ে এসেছে আর আদা লবঙ্গটা পানির তলানিতে চলে গেছে, তখন বুঝবেন যে আপনার নুসখাটি প্রস্তুত হয়ে গেছে। অর্থাৎ আমাদের এখানে আরেকটু সময় লাগবে। যাদের তীব্র শ্বাসকষ্ট রয়েছে, হাঁটতে চলতে গেলেই প্রচন্ড হাঁপানির মতো শ্বাসকষ্ট হয়, শ্বাসের টান হয়, তাদের জন্য এই নুসখাটি খুব ভালো কাজ করবে। তুলসী পাতা এই ধরনের শ্বাসতন্ত্রের সমস্যাকে খুব দ্রুত নিরাময় করতে পারে। তুলসী পাতা দিয়ে অনেকগুলো রেমিডি প্রস্তুত করা যায় শ্বাসকষ্ট বা কফ কাশি দূর করতে। আপনি আজকে যে রেমিডিটি দেখবেন, এই রেমিডিটিও খুব ভালো কাজ করবে। আমরা এখানে আরেকটি উপাদান মেশাবো, কিন্তু সেটা রেমিডিটা আর একটু তৈরি হয়ে যাবার পরে। দেখুন, তুলসী পাতাটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর আদা লবঙ্গটা পানির নিচে চলে গেছে। অর্থাৎ আমাদের রেমিডিটা প্রস্তুত হয়ে গেছে। এই সময় আমরা গ্যাস ফ্লেমের আঁচ একেবারে বন্ধ করে দিচ্ছি। রেমিডিটা জাস্ট একটু ঠান্ডা হয়ে এলে এখানে আমরা মিশিয়ে দেব বড় চামচ ভর্তি 1 চামচ মধু। খাঁটি মধু আপনি যে কোনো আয়ুর্বেদিক শপে পেয়ে যাবেন, অর্থাৎ অর্গ্যানিক শপ যেগুলোকে বলা হয়, তাতে খাঁটি মধুন আশা করি পাবেন। এরপরে আপনাকে এটা দিনে 3 বার সেবন করতে হবে। কখন কখন সেবন করবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে যে কোনো খাবার খাওয়ার 1/2 ঘন্টা পরে এটা সেবন করবেন। দুপুরবেলার খাবার খাওয়ারও ঠিক 1/2 ঘন্টা পরে, এবং রাতের বেলায়ও একই রকমভাবে খাবারের 1/2 ঘন্টা পরে এটা আপনাকে সেবন করতে হবে। অর্থাৎ যে পরিমাণ রয়েছে তাতে 3 ভাগ করে আপনি সেবন করবেন। কিন্তু আপনি এই রকমভাবেই এটাকে রেখে দিতে পারেন। তুলসী পাতা, আদা এবং সমস্ত কিছু নির্জার সহ একইভাবে রেখে দিতে হবে। এবং যখন আপনি সেবন করবেন তখন এখান থেকে একটি গ্লাসে আপনি তুলে নেবেন। এইরকমভাবে আপনি চামচ দিয়ে তুলে নিতে পারেন অথবা এটা ঢেলে নিতে পারেন। এটাকে ছেঁকে খাওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। জাস্ট এইভাবে আপনি ঢেলে নিন। আর তাতে আপনাকে মিশিয়ে নিতে হবে গরম পানি। হালকা গরম পানি মেশাবেন, খুব বেশি গরম পানি মেশানোর প্রয়োজন নেই। এইভাবে পানি মিশিয়ে জাস্ট এটা আপনি পান করুন। রেমেডিটি ভালো লাগলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, এবং কতটা উপকৃত হলেন জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।